বাড়িতে সেই প্রতীক্ষার সব কুকীর্তি ফাঁস করে দিয়ে উচিত শিক্ষা দিল তীর্থ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শিমুল, পুতুল আর মধুবালা হসপিটালে আসে তীর্থকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু হসপিটালে আসতেই শিমুল জানতে পারে যে তীর্থর হসপিটালের বিল হয়েছে 25 লক্ষ টাকা। কিন্তু শিমুলের কাছে এতগুলো টাকা নেই, 7 লক্ষ টাকা কম। তারপরে শিমুল রিসেপশনের মহিলার কাছে অনেক অনুরোধ করতে থাকে আর বলতে থাকে, প্লিজ আপনি একটু দেখুন না, আমি 3 দিন পরে এই টাকাটা এনে দিয়ে যাব, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমাকে কোথায় কোন জায়গায় সই করতে হবে একটু বলুন, তাহলে আমি সই করে তারপরে তীর্থদাকে নিয়ে যাচ্ছি। কিন্তু সে হসপিটালের রিসেপশনারিস্ট কিছুতেই কোনো কথা শোনে না আর বলতে থাকে, দেখুন ম্যাম, এরকম কোনো রুলস আমাদের হসপিটালে নেই, আপনারা টাকা সম্পূর্ণ ক্লিয়ার করবেন তারপরে রুগীকে নিয়ে যেতে পারবেন, তাছাড়া রুগীকে নিয়ে যেতে পারবেন না। তখন এ কথায় শিমুল বলে ওঠে, দেখুন 25 লক্ষ টাকা তো এখানকার কথা নয়, এতগুলো টাকা বিল হলোই বা কি করে, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা কি এতগুলো টাকা দিতে পারবো বলুন তো। তাহলে তখন এই রিসেপশনের মহিলা বলতে থাকে, তাহলে এতগুলো টাকা দিতে পারবেন না, তাহলে এখানে কেন এনেছিলেন রুগীকে, আপনারা তো জানেনই যে এই হসপিটালের বিল কত হতে পারে, এখন সেবা নিয়েছেন আর এখন এ কথা বলছেন। তখন শিমুল বলতে থাকে, দেখুন আমি কথা দিয়ে কথা রাখার মতো মানুষ, আমি এরকম না যে আমি টাকা দেব না, আমরা টাকাটা 3 দিন পরেই ম্যানেজ করে দিয়ে যাব। দেখুন আমাদের সব গহনা বন্ধক রেখে আমরা টাকা জোগাড় করেছি, বাড়িটা বন্ধক রাখতাম কিন্তু টেকনিক্যালি কারণে বাড়িটা বন্ধক রাখতে পারিনি, জানেনই তো অনেক রকম ভেরিফাই করতে হয়, তাই সেগুলোর জন্য সময় লাগছে, তাই প্লিজ আমাদের রুগীকে ডিসকাস করে দিন না, 3 দিন পরে আমরা টাকা দিয়ে যাব। কিন্তু সেই রিসেপশনের মহিলা কিছুতেই রাজি হয় না, সে উল্টাপাল্টা কথা বলতে থাকে শিমুলের সাথে। তখন মধুবালা বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু রুগীকে নিয়ে যেতে দেবেন না, তাহলে রুগী এখানেই থাক, বেশ এখানেই থাক, আমরা টাকা যখন জোগাড় করতে পারবো তখনই আমরা রুগীকে এসে নিয়ে যাব, ঠিক আছে। তারপরে দেখা যাবে পুতুল বলতে থাকে, দে না আমার স্বামীকে ছেড়ে, আমি আমার স্বামীকে বাড়ি নিয়ে গেলে ঠিক আমার স্বামী ভালো হয়ে যাবে, ছেড়ে দে না আমার স্বামীকে, আমার শিমুল বলেছে তো টাকা 3 দিন পরে দিয়ে যাবে, একজনে টাকা দেওয়ার কথা জানিস তো, সে বাড়িতে নেই, 2 দিন পরে ফিরে আসলে টাকা দিলেই আমরা টাকাটা পরিশোধ করে দিয়ে যাব। তখন রিসেপশনের মহিলা পুতুলের সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে আর বলতে থাকে, আপনি সরুন তো, আপনি সরুন, আপনি কিছু বোঝেন না, আপনাকে কি বুঝিয়ে বলবো আমি। তখনই শিমুল রেগে যায় আর বলতে থাকে, ও কিছু বোঝে না মানে আপনি কি বলতে চান, কি বলতে চান আপনি। তখন রিসেপশনের মহিলার সাথে শিমুলের এ নিয়ে কথা কাটাকাটি হয়ে যায়। তারপরে পুতুল বলে ওঠে, দেখ বেশি বাড়াবাড়ি করিস না, এত বাড়াবাড়ি করা ভালো নয়, আমার শিমুল বলেছে তো টাকা দিয়ে যাবে। কিন্তু ওই রিসেপশনের মহিলা কোনো কিছুতেই কিছু শুনতে চায় না। তখন শিমুল বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে রুগী এখানে থাক, আমরা 3 দিন পরে এসে রুগীকে নিয়ে যাব, কিন্তু রুগীর এই 3 দিন থাকা খাওয়ার কোনো চার্জ আপনারা ধরতে পারবেন না, সেটা কথা দিতে হবে। তখন রিসেপশনের মহিলা বলে ওঠে, মামাবাড়ির আবদার নাকি, এখানে একটা সিট বুক করে বসে থাকবেন, তারপর খাওয়া দাওয়া করবেন, সেগুলোর বিল হবে না, এটা কোনো কথা নাকি, কত রুগী জানেন এখানে সিট পায় না সেই জন্য চলে যায়, তাহলে আর আপনারা একটা সিট নিয়ে বসে থাকবেন না, টাকা দেবেন না। তখন শিমুল বলতে থাকে, দেখুন তাহলে আপনারা যে 25 লক্ষ টাকা বিল করেছেন সেটা কোন কোন খাতে করেছেন, কি করে করেছেন, সব কিছুর কৈফিয়ত আমার কাছে দিতে হবে, আমি দরকার হলে এগুলো নিয়ে অনেক উপর লেভেলের সাথে কথা বলবো, তারপরেই সব কিছুর কৈফিয়ত চাইবো। তখন রিসেপশনের মহিলা বলতে থাকে, বারে আপনারা সেবা নিলেন রুগী, এমন একটা ক্রিটিক্যাল রুগীকে আমরা সুস্থ করে তুললাম, আর এখন আপনারা এসে আমাদেরকে এই কথাগুলো শোনাচ্ছেন। তখন শিমুল বলে, দেখুন আমার কাছে তো কোনো অপশন নেই, তাহলে আমরা এখন কি করব বলুন, আপনাকে তো বললাম যে 7 লক্ষ টাকা আমি দিয়ে যাব, আমি 3 দিন পরে দিয়ে যাব, যে করেই হোক আমরা দিয়ে যাব। তখন রিসেপশনের মহিলা বলতে থাকে, এরকম কোনো রোলস আমাদের হসপিটালে নেই, বুঝেছেন, আপনি রুগী নিয়ে চলে যাবেন টাকা বাকি রেখে, তারপর যদি আপনি টাকা না দেন তাহলে কি আপনার পিছন পিছন আমরা ঘুরবো নাকি টাকার জন্য, নাকি রুগীকে জোর করে এনে আবার হসপিটালে ভর্তি করবো বলুন তো, আমাদের এটা রোলস নেই, আপনি টাকা ক্লিয়ার করবেন তারপরে আপনি রুগীকে নিয়ে যেতে পারবেন, আর আমি এখানে চাকরি করি, শুধু শুধু আমার সাথে এগুলো বলে কোনো লাভ নেই। তারপরে শিমুল বলতে থাকে, মা এসব কথা বলে কোনো লাভ নেই এদের সাথে। তখন পুতুল বলতে থাকে, শোন শোন তুই আমার স্বামীকে ছাড়বি না তো, তাহলে এখানে দাঁড়িয়ে আমি গান গাইবো, তারপরে যে টাকা উঠবে সেই টাকা দিয়ে তারপর আমার স্বামীকে ছাড়িয়ে নিয়ে যাব, না হলে 3 দিনেও যদি তোরা না ছাড়িস তাহলে 3 দিন পর্যন্তই আমি গান গাইবো, তারপরে সেই টাকা দিয়ে আমি ছাড়িয়ে নেবো। তখন রিসেপশনের মহিলা রাগ হয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনি, হ্যাঁ কি বলছেন, এখানে গান গাইবেন মানে, এটা গান গাওয়া জায়গা না, বুঝেছেন, আপনি গান গাইতে ইচ্ছে করলে যে কোনো জায়গায় গিয়ে গাইতে পারেন কিন্তু এটা গান গাওয়া জায়গা না। তখন শিমুল বলে, আপনি এরকম ভাবে কথা বলছেন কেন ওর সাথে, ও তো দেখতেই পাচ্ছেন এসব কথা বোঝে না তাহলে। তখন রিসেপশনের মহিলা বলে, দেখুন ম্যাম এটা গান গাওয়ার জায়গা নয়, সেটা ওনাকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু পুতুল কোনো কথাই শোনে না, পুতুল গান গাইতে থাকে আর ওর গান শুনে সব মানুষ জড়ো হয়ে যায়, সবাই অবাক হয়ে মুগ্ধ হয়ে ওর গান শুনতে থাকে। তারপরে পুতুলের গান গাওয়া শেষ হলেই সবাই হাতে তালি দেয় আর সেখানে সে হসপিটালে মালিকও চলে আসে আর সে গান গান শুনে পুতুলের খুব মুগ্ধ হয়ে যায়। তারপরে পুতুল সবার কাছে গিয়ে বলতে থাকে, আমার স্বামী না খুব অসুস্থ, আমার স্বামীর শরীরটা এখন একটু ভালো হয়েছে, তাই অনেকগুলো টাকা লাগবে আমার স্বামীকে এখান থেকে নিয়ে যেতে,
অনেকগুলো টাকা আমরা দিয়েছিও, কিছু টাকা বাকি আছে, সেজন্য না ওরা আমার স্বামীকে ছাড়তে চাইছে না। তোমরা না আমার গান শুনেছো না, এখন আমাকে ভালো লাগলে টাকা দাও, সে টাকা দিয়ে আমার স্বামীকে আমি বাড়ি নিয়ে যাব। তারপরে সবাই শিমুল পুতুলকে টাকা দিতে থাকে। তখন শিমুল বলে, পুতুল দি, এ টাকাগুলো তোলার দরকার নেই গো, এগুলো দিয়ে কি আর ছাড়বে বলো, আর অনেক টাকা বাকি আছে। তখনই শিমুল বলতে থাকে, পুতুল বলতে থাকে, কেন বউ দেখ না কত টাকা, কত টাকা জোগাড় হয়েছে, এগুলো দিয়ে আমার স্যারকে সারিয়ে নিয়ে যাব। তখনই সেই মালিক বলতে থাকে, আচ্ছা কি হয়েছে তোমার? তখন পুতুল সবটা খুলে বললেই উনি সাথে সাথে সেই ডিসকাস ব্যাপারে সই করে দেয় আর বলে, ওনাদের রুগীকে এখনই ডিসকাস করে দাও, ঠিক আছে? তারপরে শিমুল বলতে থাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি না 3 দিন পরে টাকাটা শুট করে দেবো। তখন সে হসপিটালের মালিক বলে ওঠে, না টাকাটা আমি মৌকুব করে দিয়েছি। যা শুনে খুশি হয়ে যায় সবাই। তারপরে উনি খুব প্রশংসা করে পুতুলের, আর শিমুলের থেকে ফোন নাম্বারও নিয়ে নেয় আর বলে, আপনারা যান, কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তারপরে দেখা যাবে তীর্থকে নিয়ে বাড়ি যায় শিমুল, মধুবালা আর পুতুল। ওইদিকে প্রতীক্ষা তীর্থকে দেখে রেগে যায় আর বলে, উনি ওনাকে কেন এই বাড়িতে নিয়ে এসেছো? হ্যাঁ ওনাকে কেন নিয়ে এসেছো? ওনার এত বড় একটা রোগ হয়েছে, উনি কি ভেবেছো যে উনি ভালো হয়ে যাবে? জীবনেও ভালো হবে না, ও কদিন পরে এমনিতেই মারা যাবে। তখনই মধুবালা রেগে যায় প্রতীক্ষার উপর আর বলতে থাকে, এই তুমি চুপ করো, একদম কোনো কথা বলবে না। তারপরে দেখা যাবে পুতুল বলে ওঠে, এই শাচুনি তুই একদম কথা বলবি না, আমার স্বামীকে আমি কত কষ্ট করে সুস্থ করে বাড়ি নিয়ে এসেছি, আর তুই কি না আমার স্বামীকে এইসব কথাগুলো বলছিস? তারপরে দেখা যাবে প্রতীক্ষা বলে ওঠে, তোমার স্বামী নিজের বাড়ি ছেড়ে এখানে কেন আসলো? তারপরে তীর্থ বলে ওঠে পরাকে, কতবার করে বললাম যে আমি বাড়ি ফিরে যাই, এখানে আসবো না, কিন্তু তোমরা জোর করে নিয়ে আসলে, দেখেছো আমি আসাতেই এই মহিলার কত সমস্যা হয়ে গেছে, আমি তো আজ পর্যন্ত ওনার পুরো প্রমাণ দেখাইও নি আর পুরো কথা এখনো বলিও নি, তাতেই ওনার এত সমস্যা হয়ে গেছে। তখনই প্রতীক্ষা রেগে যায় আর বলতে থাকে, এই আপনি কি দেখাবেন? হ্যাঁ কি দেখাবেন, একদম ভয় দেখানোর চেষ্টা করবেন না, আপনি কি দেখাবেন? তারপরে শিমুল এগিয়ে যায় প্রতীক্ষার কাছে আর বলতে থাকে, শোনো প্রতীক্ষা, কালকে তোমাকে যা বললাম নিশ্চয়ই তোমার মনে নেই, তাই না? শোনো, তুমি যদি তীর্থদার পিছনে লাগো না তাহলে কিন্তু খুব বেশি ভালো হবে না, তুমি এই বাড়িতে একটুও টিকতে পারবে না, আমি তো তোমাকে বললাম এই বাড়িতে আমি তোমাকে টিকতে দেবো না। যা শুনে প্রতীক্ষা অবাক হয়ে যায়। তারপরে পরাগ বলে ওঠে, আচ্ছা তীর্থদা চলো তো, তোমাকে এখানে বসে থাকতে হবে না, উপরে চলো। তখন মধুবালা বলে ওঠে, আচ্ছা পরাগ একটা কথা ভাবছিলাম, যে আমার তো শরীরটা ভালো নয়, তাই ওঠা নামা করলে যদি সমস্যা হয় নিচের কোনো ঘরে রাখলে হতো না? তখন শিমুল বলে, না মা, তীর্থদা উপরের ঘরে থাকবে, নিচের ঘরে থাকলে এই মহিলা আবার বারবার করে তীর্থদাকে উত্তেজিত করবে, তাতে তীর্থদার শরীর খারাপ করবে, তার থেকে সে উপরেই থাকবে। তখনই প্রতীক্ষা বলে ওঠে, কি বলতে চান আপনি, কি বলতে চান? আমার নিন্দে করবেন? কি নিয়ে আপনি নিন্দে করবেন? কোনো সাহস নেই আপনার নিন্দে করার, ঠিক আছে? তখনই মধুবালা প্রতীক্ষাকে বলে ওঠে, তোমাকে বলেছি না বৌমা, একদম চুপ করো, তোমাকে চুপ করে থাকতে বলছি, না হলে কিন্তু ঠিক একটা ভালো হবে না। তখন প্রতীক্ষা বলে, মা তুমি ঘুরে গেলে তো, ঘুরে গেলে? তখন মধুবালা হাসতে হাসতে বলতে থাকে, ঘুরে গেলাম, আর জীবনেও তোমার দিকে হবো না, বুঝেছো? কারণ আমি বুঝতে পেরেছি তুমি মিথ্যে কথা বলো, তুমি আমার ছেলেটার এই অবস্থার জন্য দায়ী তুমি, ঠিক আছে? আমার ছেলেটার জন্য দায়ী তুমি। তখনই প্রতীক্ষা বলে ওঠে, তুমি কি মনে করেছো মা, তোমার ছেলে আর কোনোদিন বাড়ি আসবে না? তোমার ছেলে শুধু বাড়িতে আসুক, তারপরে তোমাদের মজা দেখাবো। তখন মধুবালা বলে ওঠে, কে জানে বাড়িতে এসে আবার যদি জেলে চলে যেতে হয়, কারণ তুমি তো ভালো মানুষ নও, তুমি বারবার করে আমার ছেলেটাকে জেলে পাঠানোর ব্যবস্থা করবে, তাই তোমার হাত থেকে বাঁচাবো এবার আমি, ঠিক আছে? আর তোমারও কি অবস্থা করি সেটাও তুমি দেখবে। যা শুনে প্রতীক্ষা অবাক হয়ে মধুবালার দিকে তাকিয়ে থাকে। তারপরে প্রতীক্ষা বলে ওঠে, ও আচ্ছা এখন শব্দোষ আমার, তাই না? শব্দোষ আমার? তখন শিমুল বলে, শোনো প্রতীক্ষা, তোমাকে আমি সাবধান করে দিলাম আরেকবারও, তুমি যদি আর বেশি বাড়াবাড়ি করো না তাহলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো তোমাকে আমি, আর তীর্থদার কাছে যা প্রমাণ আছে না সবকিছু পুলিশের কাছে নিয়ে দেবো, তারপরে দেখবো তোমার বড় বড় কথা কোথায় যায়। আর ওইদিকে পুতুল বলতে থাকে, শাচুনি আমার স্বামীটাকে আমি গান গেয়ে কত কষ্ট করে তারপরে সুস্থ করেছি, আর তুই কি না আমার স্বামীর সামনে এত উত্তেজিত হয়ে কথা বলিস, তোকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ এত বড় সাহস কে দিয়েছে? যা শুনে প্রতীক্ষা অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধু আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।